ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, বুরহানুদ্দিন, যে বিড়ি সিগারেট খাওয়া ক্ষতিকর এবং হারাম, এবং কোনো মুসলিম সিগারেট পান করা অবস্থায় থাকলে তখন তাকে সালাম দেওয়া যাবে কি না, এ বিষয়ে জানতে চেয়েছিলেন। তো আসলে একটি লজ্জাস্কর বিষয়, একজন মুসলিম হারাম কাজ করতেছে, সেই অবস্থায় সালাম অনেকের মুখ থেকে বের হয় না, বা দিতে লজ্জাবোধ করেন, অথবা তারা খুব মানে রাগাক্রান্ত হন। তো এখানে যেহেতু আমরা জানি যে না, সিগারেট খাওয়াটা গুনাহের কাজ, কিন্তু এমন কোনো গুনাহ না যে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে যেহেতু মুসলিম থাকে, কাজেই সে হিসাবে আপনি তাকে সালাম দিবেন। এবং এই সালামের মাধ্যমে যদি আপনি মনে করেন তার সাথে সম্পর্কটা বজায় রাখতে পারবেন এবং তাকে দাওয়াত দেওয়ার, এবং সিগারেট, কারণ আমরা সালাম দিব কি দিব না এটা আমাদের মেন উদ্দেশ্য কিন্তু সব সময় না, এই লোকটাকে এই অবৈধ পথ থেকে, এই হারাম দ্রব্য পান করা থেকে কিভাবে বিরত রাখা যায়, সেই হিসাবে আমাকে অবশ্যই কি আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে, সেটা আমার আপনার ইমানি দায়িত্ব। কাজে এখানে সালামের মাধ্যমে আপনি তার সাথে সম্পর্ক বজায় রেখে আপনি যদি তাকে নসিহত করার সুযোগ পান, তাহলে অবশ্যই আপনাকে নসিহত করতে হবে, শুধুমাত্র সালাম দিয়ে চলে গেলেন এমনটি নয়। কাজে সালামের মাধ্যমে আপনি তাকে দাওয়াতের একটি যে একটি পথ, সেটা যদি খুলতে পারেন তাহলে সালাম দিবেন। আর যদি এমনটি হয় যে এমন সম্পর্ক আছে তার সাথে, আপনি সালাম না দিলে হয়তো একসময় আপনার কাছে আসবে কেন আপনি সালাম দিলেন না, কেন বা সালামের উত্তর দিলেন না, তখন আপনি যদি মনে করেন তাকে বোঝাতে পারবেন যে না, হ্যাঁ তুমি এই অপরাধ করেছিলে এবং এই জন্য আমার মনে চাইনি বা ঘৃণায় বা অভিমানে তোমাকে আমি এটা করিনি বা এরকম করিনি, যদি এটাও যদি দাওয়াতের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারো তাহলে আপনি এটাও করতে পারো। আল্লাহ তাআলা আলাম সওয়াব।